বলা চলে মেঘ থাকে আকাশে মাথার উপরে, আর এখানে আসলে আপনি মেঘকে দেখবেন আপনার পায়ের নিচে, যেখানে যে সৌন্দর্য, মানে এই সৌন্দর্যটা যদি আপনি উপভোগ করতে চান আপনাকে বেশি কষ্ট করতে হবে না। আমরা রাজধানী এর থেকে এসেছি এখানে শুধুমাত্র প্রকৃতির এই রূপটি অবলোকন করার জন্য, নিজ চোখে দেখার জন্য। পৃথিবীতে এত সৌন্দর্য, এত কিছু আছে যেটি আপনি যদি সরাসরি কখনো না যান, না দেখেন, তাহলে মনে করবেন যে আপনার জীবনটাই অপূর্ণ। আপনাকে যদি এই সৌন্দর্যের কথাটা আমি না বলি, না জানাই, তাহলে হয়তোবা মনে করবেন যে আসলে কি এমন কোনো জায়গা আছে নাকি। হ্যাঁ আছে, আপনি আসুন সৌদি আরবের আভা এরিয়ায়, সেখান থেকে আপনি বেশি সময় লাগবে না, হয়তোবা ঘন্টাখানেকের পথ ট্যাক্সি নিয়ে চলে আসুন হাফলা এরিয়াতে। এখানে হচ্ছে একটা ট্যুরিজম এরিয়া, আবার শহরটা, এখানে হাফলা আছে, সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ থেকে প্রায় 1100-1200 কিলোমিটার দূরে আল আছির প্রদেশ, আবা খামিজ মিশর, সেখান থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে আল হামলান এলাকা। এখানে সৌদি আরবের যে নৈসর্গিক সৌন্দর্য, সেটাকে এখানে না এসে আপনি বুঝতে পারবেন না যে এত সৌন্দর্য। মানে সৌদি আরবের পর্যটন কেন্দ্রকে বিকশিত করার জন্য সৌদি সরকার যা যা ব্যবস্থা করার জন্য সব কিছুই রয়েছে, পাশাপাশি এর সাথে তাল মিলিয়েছে নৈসর্গিক সৌন্দর্য। এই হাফলা এরিয়া আসলে আপনি পরিবেশটাকে এমন পাবেন, এখানে সবসময় এক ধরনের শীতল পরিবেশ থাকে, পায়ের নিচে যে মেঘমালা থাকে সেটি কিন্তু কখনো দেখা হয় না, কখনো ধরা হয় না। আপনি এখানে আসলে সেই অনুভূতিটা আপনার ভিতরে নিয়ে যেতে পারবেন। আপনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।